কোচবিহারে করোনার দ্বিতীয় পর্বে প্রথম মৃত্যু হলো গতকাল রাত্রে। কোচবিহার জেলার দিনহাটা কোভিড হাসপাতালে মৃত্যু হলো এক করোনা আক্রান্ত রোগীর। নানা রোগীর উপসর্গ নিয়ে বছর 55-এর এক ব্যক্তি দিন কয়েক আগে দিনহাটা কোভিড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শুক্রবার রাতে ওই রোগীর মৃত্যু ঘটে। এটি হলো কোচবিহার জেলায় করোনার দ্বিতীয় পর্বে প্রথম মৃত্যু। শনিবার তার মৃতদেহ সৎকার করা হয় এবং সৎকারের আগে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে মৃতদেহকে শ্মশানে নিয়ে যাওয়া হয়। দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত নিজে দাঁড়িয়ে থেকে গোটা প্রক্রিয়ার তদারকি করেন। কোচবিহার থেকে ভাস্কর সাহার রিপোর্ট, নিউজ বাংলা 24x7। সবার সাথে, সবার পাশে। It's caught in the crossfire.